আওয়ামী লীগ ও প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন কমিশনাররা বিএনপিকে শায়েস্তা করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। অনলাইন ব্রিফিংয়ে দলটির মুখপাত্র বলেন, ভোটারদেরকে ভোট দিতে যেতে চাপ দেওয়া হচ্ছে। এদিকে একতরফা নির্বাচন বন্ধ করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন পেশাজীবী নেতারা। হাসান মাহমুদের রিপোর্ট। জাতীয় নির্বাচন বর্জন এবং সরকার পতনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অসহযোগের সমর্থনে লিফলেট বিতরণ করে সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচি থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে নির্বাচনের অযৌক্তিকতা তুলে ধরেন তারা। লিফলেট বিতরণের আগে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা থেকে পেশাজীবী নেতারা অভিযোগ করেন, জনগণকে পাশ কাটিয়ে জোর জবরদস্তির নির্বাচন করা হচ্ছে, যাতে পাকাপোক্ত হবে ক্ষমতাসীনদেরই ক্ষমতা। আলোচনায় বসেন, একটি সুস্থ গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনুন, অন্যথায় এই নির্বাচন করে আপনার ক্ষমতা দখল করে আপনি যদি মনে করেন চিরস্থায়ী আরেকটি বাদশাহ শাসন কায়েম করবেন সেটি দুঃস্বপ্ন হবে। আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টি মনোনীত আমরা আর মামারা, যেখানে কোনো ধরনের বিরোধী দল নাই, এই বিরোধী দলবিহীন একটা সংসদ এটা হতে পারে না, এবং এই বানরের পিঠাভাগ খেলার এরকম নির্বাচন এটা হতে পারে না। এদিকে অনলাইন সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, বিএনপি ও ভোটারদেরকে এবার হুমকি দিচ্ছে নির্বাচন কমিশনাররা। একদিকে নৌকার প্রার্থী ও তাদের প্রচারকরা হুমকি দিচ্ছেন, ভোট কেন্দ্রে না গেলে বাড়ি ছাড়া করা হবে। অপরদিকে নির্বাচন কমিশনাররা জেল জরিমানার হুমকি দিচ্ছেন, কেউ কেউ প্রতিহত করার চেষ্টা করলে 7 বছরের জেল হবে, অর্থদণ্ড হবে। ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ করলে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া। অসহযোগের পক্ষে আগামী 3 দিন গণসংযোগের কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান বিএনপির। হাসান মাহ মুদ, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।